নিজেদের স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে কর্মী আন্দোলন। এবার তার পাল্টা আন্দোলনে নামলেন আদিবাসী সমাজ। কর্মী আন্দোলনের পাল্টা আন্দোলন সাঁওতাল, ভূমিজ, করা সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের। এবার সেই আন্দোলনকেই কলকাতার রাজপথে নিয়ে যাওয়ার ডাক ইউনাইটেড ফোরামের। কর্মীদের আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিতে প্রতিবাদে আগামী 29 সেপ্টেম্বর কলকাতার রানী রাসমণি রোডে জমায়েত এবং বিক্ষোভের ডাক। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আগামী 29 তারিখে কলকাতা রানী রাসমণি রোডে বিরাট বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। সেই বিক্ষোভ সমাবেশে মূলত আমরা যে সমস্ত দাবি রেখেছি তার মধ্যে আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে ক্ষত্রিয় কর্মী বা কর্মী মাতরা যেভাবে এসটি হওয়ার যে চক্রান্ত, এটা দাবি রাখা হয়েছে। জাতিসত্তার ধ্বংসকারী হিসেবে ইউসিসি বিল, তার বিরুদ্ধে, এবং 2006 বনাধিকারের ভিত্তিতে 2023-এ যে বনাধিকার সংশোধন বিল, তার বিরুদ্ধে, দেউচা পচামি কয়লাখনির বিরুদ্ধে, অযোধ্যা পাহাড়ে টুরগা প্রকল্প, বাঁধব প্রকল্প, কাঁঠাল জল প্রকল্প বা ওখানে গাছ কাটার বিরুদ্ধে, এবং মণিপুর সহ সারা রাজ্য জুড়ে যেভাবে আদিবাসী মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করেই আমরা আগামী 29 তারিখে কলকাতা রানী রাসমণি রোডে আমরা বিক্ষোভ সমাবেশে দলে দলে গোটা রাজ্যের মানুষ সমবেত হচ্ছে। ফেক এসটি, জাল সার্টিফিকেট যারা দাখিল মানে দখল করছে, সেই সমস্ত দখলকারকে বাতিল করতে হবে, তাদেরকে যথাসম্ভব শাস্তি প্রয়োগ করতে হবে। সেখানে বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ হবে এবং আমাদের সেখানে মেমোরেন্ডাম দেওয়া হবে রাজ্যপালকে। এবং এখানে শুধু সমগ্র পশ্চিমবঙ্গের তামাম আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তামাম আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একজোট হয়ে আমরা বিক্ষোভ সমাবেশ করব এবং পরবর্তীকালে আমরা সমগ্র ভারতবর্ষ জুড়ে আমাদের যে আন্দোলনে আন্দোলনটাকে আমরা ছড়িয়ে দেব। কর্মীদের আদিবাসী স্বীকৃতির দাবিতে লাগাতার বিক্ষোভ আন্দোলন চলছে। এবার তার পাল্টা আন্দোলন সাঁওতাল, ভূমিজ, করা সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের। এবার সেই আন্দোলনকে কলকাতার রাজপথে নিয়ে যাওয়ার ডাক। আর এ বিষয়ে বিস্তারিত জানবো রাহুল কর্মকারীর কাছ থেকে। রাহুল, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? রাহুল, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও চেষ্টা করবো রাহুলের সঙ্গে যোগাযোগ করার। কর্মীদের আদিবাসী স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে চলছে লাগাতার বিক্ষোভ আন্দোলন। এবার কর্মী আন্দোলনের পাল্টা আন্দোলন সাঁওতাল, ভূমিজ, করা সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের। এবার সেই আন্দোলনকে কলকাতার রাজপথে নিয়ে যাওয়ার ডাক ইউনাইটেড ফোরামের।